রূপালী এবং রূপালী কাকলি এবং একজনকে আমি খারাপ বাচ্চা দিলাম, আরেকজনকে দিলাম, দুইজনকে পাঁচজনকে এইভাবে কিন্তু ছড়িয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে আমার হ্যাচারি বন্ধ করে বসে থাকতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উদ্যোগী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ উদ্যোক্তা সাফল্য চ্যানেলের নিয়মিত পড়বে। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ তারাশ উপজেলার মান্নাননগর এলাকায়। এখানে মোহাম্মদ রতন ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থাতেই তার নিজের এলাকাতে তিনি হাঁসের হ্যাচারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা গড়ে তুলেছেন। তিনি তার হাঁসের হ্যাচারি থেকে খাকি ক্যাম্বেল, জিনডিং, পিকিং, রানার, বেলজিয়াম সহ সব ধরনের হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন। আজকে তার হ্যাচারির সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করব। আর এখনও পর্যন্ত উদ্যোক্তা সাফল্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আপনার আশেপাশে যদি সফলতা বা ব্যর্থতার কোনো গল্প থাকে আমাদের জানাতে পারেন, উদ্যোক্তা সাফল্য টিম চলে যাবে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রতন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি চলে আসছি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাচ্চা কীভাবে বিক্রি করতেছেন, বর্তমানে বাচ্চার রেট কত, কত টাকা পিস নিচ্ছেন, কোন জাতের বাচ্চা, সব মিলিয়ে আমাদের দর্শককে আজকে আপনার হ্যাচারির সার্বিক চিত্রটি অবশ্যই অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবো। আমি সৈনিক মোহাম্মদ রতন হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। এর পাশাপাশি কাজ করছি বাবার ব্যবসা নিয়ে। ছুটিতে এসে বাবার ব্যবসার সাথে আর কি জড়িয়ে যাই, তারপর থেকেই ধীরে ধীরে এই ব্যবসার সাথেই আছি এবং পাশাপাশি চাকরিও করছি। এইটা হচ্ছে আমাদের আর কি এইখানে ডিমগুলো প্রথমে বসানো হয়, ইনকিউবেটর। এটা হচ্ছে অ্যানালগ, এটা কিন্তু ডিজিটাল না, এটাতে হাতেই কাজ করতে হয়। আমরা এটাতে হ্যাঁ হাতেই কাজ করি, দেখতে পাচ্ছেন এখানে ডিম রাখা আছে আর কি, প্রত্যেকটা ট্রেতে এখানে ডিম আছে, প্রত্যেকটা ট্রেতেই ডিম আছে। তাপ দেখছি, জি এটাতেই আসলে মেইনলি তাপ দেওয়া হয়, এখান থেকে তাপগুলো দেওয়া হয় ওই বেডগুলোতে। আর ওইখানে যে দেখলেন যে ভেতরে ওই বেডগুলোতে কিন্তু তাপ দেওয়া হয় না, মূলত মেইনলি তাপ পায় ডিম, তাপ পায় এইটাতে। এখানে 15 থেকে 17 দিন হিট দেওয়া হয়, তারপরে ধীরে ধীরে 17 দিন পরে ওইখানে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা ট্রেতে আপনার 300 ডিম আছে, 300 করে ডিম, প্রতি ট্রেতে 300 করে ডিম আছে, 300 ডিম, জি জি। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আসলে দেখতে অনেক সুন্দর, কাজ করতেও অনেক মজা পাওয়া যায় যখন কাজ করা যায়। আবার বাচ্চা বিক্রি হলে আরো ভালো লাগে না? জি জি, বাচ্চা বিক্রি হলে তো তখন অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কারণ এই যে একটা মাস পরিশ্রম, এক একটা বেডে একটা মাস পরিশ্রমের ফসল কিন্তু বাচ্চাটা, যখন ভালো বাচ্চাটা ওঠে তখন আসলেই ভালো লাগে। এইগুলো হচ্ছে আপনার সবগুলোই আছে এখানে, আপনার জিনডিং এবং খাকি ক্যাম্বেলের ডিম, জিনডিং এবং খাকি ক্যাম্বেল, জি এভারেজ ডিমগুলো এখানে। আর যেগুলো হচ্ছে বেজিং এবং আপনার রূপালী কাকলি, এই ডিমগুলো আপনার আলাদাভাবে দেওয়া আছে অন্য একটা মেশিনে, ওইটা আমি আপনাকে দেখাবো। ওইটার হ্যাচিং আলাদা? জি জি, ওইটা সম্পূর্ণ আলাদাভাবে ওইটা আমরা করি, যাতে ওইখানে আমাদের কোনোভাবে যাতে ক্রস বাচ্চাটা না মিক্স হয়। সুদেই টু শারিকেন পদ্ধতির এই ঘর থেকে আপনার প্রায় 1 লক্ষ বাচ্চা বের হয়। 1 লক্ষ? জি, শুধুমাত্র এই এই ঘর থেকে প্রতি মাসে 1 লক্ষ? জি, মান্থলি 1 লক্ষ বাচ্চা বের হয়। আপনার বিভিন্ন শিফট আছে, 2-3টা শিফট আছে, তো এখানে তো অনেক শেড দেখছি। জি জি, অনেক শেড, এগুলোতে সবগুলোতেই আর কি ডিম থাকে। এইটা কিসের ডিম? এইগুলো হচ্ছে আপনার এই বেডগুলোতে আছে বেজিং এবং আপনার ব্ল্যাক হোল রূপালী কাকলি। এই মেশিনটাতে টোটালি 13,000 ডিম আছে, 13,000 ডিম, 13,000 13,000 ডিম আছে, সবগুলোই কিন্তু আপনার রূপালী এবং রূপালী কাকলি এবং
আপনার বেজিং হাঁস। এই এই ইনকিউবেটরে কত হাজার ডিম ধারণ করে? এই ইনকিউবেটরে এটা একটু বড় আছে, এটাতে আপনার 14,500 ডিম ধরে। 14,500? জি। এটা ফুটতে কতদিন সময় লাগবে? এটা ফুটতেও আপনার এই যে এইদিকে তারিখ আছে, আপনার এইটা ফুটতেও সেম আপনার 28 থেকে 30 দিন সময় লাগবে। আমরা অ্যানালগ মেশিন ওইটাতে 15 দিন কাজ করা হয়, 15 দিন পরে তারপরে ডিমের যখন একটা হিট চলে আসে তারপরে আমরা এই বেড়ে দিয়ে দিই। বেড়ে দেওয়ার পরে এখানে আর অতিরিক্ত হিট দেওয়ার প্রয়োজন হয় না, তখন এমনিতেই এখান থেকে বাচ্চাটা ওঠে। মাঝে মাঝে আমরা ডিমটা আর কি নাড়াচাড়া দিই, নাড়াইয়া দিই এইভাবে। এখানে ডিম থেকে বাচ্চা উঠতেছে না? জি জি, এই যে এই ডিমটা বাচ্চা বেরোচ্ছে এখন। হ্যাঁ, এই যে দেখেন এটা এমনিতে ফেটে বের হবে, তারপরে আমি একটু দেখাই। এই যে মাথাটা বের করে দিলে এ বের হয়ে গেল, তারপরে আবার ধীরে ধীরে সে হচ্ছে বের হয়ে যাচ্ছে। এই রুমের মধ্যে আপনার টোটালি ডিম আটে প্রায় 30,000-এর মতো। 30,000 ডিম আছে? জি, এই রুমের মধ্যে, শুধু এই রুমের মধ্যে। এটাতে আবার দুইটা সেকশনে ভাগ করা যায়, সেটা হচ্ছে যে এক একটানা আপনার যে ডিমগুলো হয় পরবর্তীতে, কিন্তু এই যে বাচ্চা উঠে যাচ্ছে একদিক থেকে, আবার কিন্তু আমরা ডিম এখানে দিয়ে দিচ্ছি। যেমন এই বেডটায় বাচ্চাটা উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাওয়ার পরে আমরা আবার ওই যে আমাদের হচ্ছে নিচের যে সিলিন্ডার আছে এবং যে আমাদের মেশিনের যে ডিমগুলো আছে সেগুলো নিয়ে এসে আবার আমরা এই বেডে দিয়ে দিচ্ছি। এই বেডে দেওয়ার পরে এরপরে আমাদের এই বেডটা উঠবে। হ্যাঁ, এই বেডটা উঠলে তখন এখানে আবার যখন উঠে যাবে তখন আবার আমরা ডিম নিয়ে এসে এই বেডটায় দিব। ডেলিভারির ক্ষেত্রে যদি আমি বাসায় থাকি সেক্ষেত্রে তো আমি ডেলিভারি ব্যবস্থাটা করে দিই এবং আমি নিজেই এটা দেখাশোনার ব্যবস্থা করি। আর যদি আমি বাসায় না থাকি সেক্ষেত্রে আমার বাবা আছে এবং আমার বড় ভাই আছে, আপনাদের অর্ডার অনুযায়ী তারা আপনাদের বাচ্চাগুলো পৌঁছে দিবে। এবং আমার বাবা এবং ভাইয়ের সাথে তো আপনাদের কথা হবেই, এর পাশাপাশি কেউ যদি চান যে আমার সাথে সরাসরি কথা বলবেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওই নাম্বার ফোন দিয়ে ডিরেক্টলি আমার সাথে কথা বলবেন। হয়তো অনেক সময় দেখা যায় যেহেতু আমি একটা চাকরি করি ব্যস্ত থাকতে পারি, ফোনটা যদি রিসিভ করতে না পারি পরবর্তীতে আমি ফোনটা ব্যাক দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে ইনশাল্লাহ ফোনটা ব্যাক দিব। অরিজিনাল বেজিংটা তাচ্ছে দিয়ে দিচ্ছে রানার বা আপনার দেশি বাচ্চাগুলো। ঠিক আছে, তো আরে একটা জিনিস, আপনারা প্রতারণা করেন না? না, ইনশাল্লাহ যদি প্রতারণা এমন হয়ে থাকে তাহলে তো অবশ্যই আর কেউ না জানলে আপনি জানেন, যেহেতু করে প্রতারণা আপনিও তো করতে পারেন না। আসলে সব হ্যাচারি মালিক কিন্তু একরকম না, আর প্রতারণাটা যারা অরিজিনালি হ্যাচারি মালিক তারা কিন্তু খুব কম করে, করে না বললে চলে। বাট প্রতারণাটা হয় তাদের মাধ্যমে যারা হচ্ছে বিভিন্ন দালাল চক্র, দালাল পাইকার। দেখা যাচ্ছে যে হ্যাচারি মালিকদের কাছ থেকে বাচ্চা কিনে তারা বিক্রি করে, এরাই হচ্ছে বাচ্চাগুলো তৃতীয় পার্টি। জি জি, তৃতীয় পার্টি, তারাই আসলে মেইনলি কিন্তু প্রতারণাগুলো করে থাকে। কারণ অরিজিনাল হ্যাচারি মালিক যারা তাদের একটাই উদ্দেশ্য যে আমার বাচ্চাগুলো বিক্রি করতে হবে। আমি যদি একজন কাস্টমারকে আজকে খারাপ বাচ্চা দিই পরবর্তীতে কিন্তু আমার বাচ্চাগুলো বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে, রাইট? তো সেক্ষেত্রে একজনকে আমি খারাপ বাচ্চা দিলাম, আরেকজনকে দিলাম, দুইজনকে পাঁচজনকে, এইভাবে কিন্তু ছড়িয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে আমার হ্যাচারি বন্ধ করে বসে থাকতে হবে। বাট আমি যদি ভালো বাচ্চা একজনকে দিতে পারি, ওর দেখা দেখি আরেকজন উৎসাহিত হবে এবং বাচ্চাটা নিতে আসবে। তো আমি যেটি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি বর্তমান বাংলাদেশ আর্মিতে আছি তো সেক্ষেত্রে আপনার আমার সম্পর্কে আমি বলবো না, আপনার আর্মি সম্পর্কে আপনাদের সবারই হয়তো ধারণা আছে যে এখানে কিন্তু আসলে মিথ্যা কথা বা এরকম কিন্তু দুর্নীতির কিন্তু কোনো স্থান নেই, রাইট? ঠিক আছে, আর যেহেতু আমি এটার সাথে সম্পৃক্ত আছি তো সেক্ষেত্রে আমি এবং আমার ফ্যামিলিতে যারা এই হ্যাচারির সাথে জড়িত আছে তারা কখনো আপনার সাথে দুর্নীতি করবে না। আমার যতটুকু বিশ্বাস যে আপনারা আমার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন, এর আগে আমি প্রায় 2 বছর যাবৎ অনলাইনে কাজ করে থাকি, তো যারা নিয়েছেন তারা কিন্তু আসলে আমার সম্পর্কে জানেন যে আমি কীরকম কোয়ালিটির লোক। আমাদের গাড়ি যদি যায় 100 যদি কেউ বাচ্চা নিতে, সেই বাচ্চাটাও আপনারা দিয়ে থাকেন? জি, 100-200 সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে। কারণ আমাদের এখান থেকে একটা সুবিধা সবচেয়ে ভালো, উত্তরবঙ্গের যত গাড়ি আছে সব যে কোনো গাড়িতে আমরা এটা ডেলিভারি দিতে পারি। কারণ আমাদের এই একটা রুট হয়েই উত্তরবঙ্গের সব গাড়ি যাতায়াত করে, সিরাজগঞ্জের উপর দিয়ে যেতে হবে। জি, সেক্ষেত্রে 100-200 হলেও আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আবু হায়দার ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে এখানে বাচ্চা নিতে, তিনি এখান থেকে রেগুলার বাচ্চা নিয়ে থাকেন, সেই বিষয়টি আমরা আবু হায়দারের ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি, আপনি তো এই হেসারির সঙ্গে অনেকদিন যাবৎ সম্পর্ক গড়ে তুলেছেন। জি, এখান থেকে বাচ্চা নিয়ে থাকেন? জি। খামার আছে না শুধু বিক্রি করে থাকেন? আমার খামারও আছে, আমি বিক্রিও করি। আপনি এখান থেকে বাচ্চা নিয়ে বিক্রি করেন? জি। গ্রামগঞ্জে? জি। এবং আপনার নিজস্ব খামার আছে? জি। তো সেক্ষেত্রে এখানে তারা কি বাচ্চা সঠিকভাবে দেয় কিনা শুধু জানেন? না, এরা আমাকে বাচ্চা সঠিক দেয়, এদের বাচ্চার রেজাল্ট ভালো আমার এখানে। মানে এদের সামনে বলছি এই জন্য যে মিথ্যা বলেন তা না, সঠিক যেটা সেটা বলুন। না না, ঠিক আছে, না আমার যতটুকু পাবেন। আমি ভাইয়ের সাথেও অনেকদিন যাবৎ ব্যবসা করি, ভাইয়ের রেজাল্ট ভালো আছে, বাচ্চার মান ভালো, বাচ্চার মান ভালো, বাচ্চার মান ভালো। আমি এখান থেকে চাপায় বাচ্চা নিয়ে গেলে আমার বাচ্চার কোনো ক্ষতি হয় না,
কিন্তু অন্য অন্য জায়গা থেকে আমি বাচ্চা নিয়ে গেলাম আর বাচ্চা অনেকটা কাটে যায় মানে মারা যায়। এইখানের বাচ্চার কোয়ালিটি ভালো? জি, এখানকার বাচ্চার কোয়ালিটি ভালো। আচ্ছা, আপনি এই বাচ্চাগুলো নিয়ে কি করবেন, কত পিস নিচ্ছেন? আমি বাচ্চা নেব এখান থেকে 1000। 1000 প্রতিদিন পাইকারি সেল দিই আমি 10000 করে। পাইকারি বিক্রয় করেন? হ্যাঁ, পাইকারি বিক্রয় করি। তো এখান থেকে 1000 নেন, আর 9000 কোথায় পান? আরো হেচারি আছে সেই সব জায়গা থেকে। আপনি অন্য অন্য হেচারি থেকেও নিয়ে থাকেন? আমার ব্যবসায় লোক মনে করেন হাজার হাজার আমি সেল দিই। আপনি সেল করেন কোথায়? সেল দিই পাবনা দেয়, রাজশাহী দেয়, তাওয়াদের। আপনিও নিয়ে, আপনি এখান থেকে নিয়ে কি আপনিও আবার পাইকারি সেল করেন? হ্যাঁ, পাইকারি সেল করি। খুচরা না, পাই আপনিও নিয়ে পাইকারি সেল করেন? হ্যাঁ, পাইকারি সেল করি, আমি পাইকারি দেই। আজকে বাচ্চা কত করে রেট নিচ্ছে আপনার কাছ থেকে? আজকে 25 টাকা রেট। 25 টাকা পিস? এটা গড়ে নিচ্ছেন না বাচ্চা? গড় 25 টাকা। গড় 25 টাকা। আপনি নিয়ে বিক্রি করবেন কত টাকা? আমি আর 26 টাকা করব। 26 টাকা, 1 টাকা পার পিস লাভ করব? 1 টাকা পার পিস লাভ করব। মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে যে পাইকারি বিক্রয়। আপনার খাকি ক্যাম্বেল এবং জিনডিং যে বাচ্চাগুলো রয়েছে এগুলো আপনি যত বাচ্চার সাথে মিক্স করে দিবেন এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করা যায় এবং এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু জিনডিং, সরি, কিন্তু বেইজিং আর হচ্ছে রূপালি কাকলির ক্ষেত্রে এটা যদি দেশি হাঁসের বাচ্চার সাথে মিক্স হয়ে যায় তাহলে আলাদা করার অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় এবং অন্যান্য খামারিরা কিন্তু এরকম করে, যার ফলে তাদের 100% অরিজিনাল আপনার খুলনা, যশোর, এদিক থেকে আমাদের কিছু পাইকার আছে, তারা প্রতিদিন গাড়ি নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা যে বাচ্চাগুলো ওঠে প্রতিদিন সন্ধ্যায় আমরা সেগুলো সেই বাচ্চাটা অরিজিনাল যে বাচ্চাটা অরিজিনাল বাচ্চাটা আমরা আলাদা করি। অরিজিনাল বাচ্চাটা আলাদা করার পরে সেই বাচ্চাগুলো আমরা চেক করি কোনটা মহিলা বাচ্চা কোনটা পুরুষ বাচ্চা এবং খামারের যে চাহিদা যে পুরুষ বাচ্চা কতটুকুগুলো নেবে সে মহিলা বাচ্চা কতগুলো নেবে এটার উপর ডিপেন্ড করে আমরা সেই পরিমাণে বাছাই করার পরে সেই বাচ্চাগুলো আলাদা করে তাদের বিভিন্নভাবে ডেলিভারি দিয়ে থাকি। যেমন জি জি, পৃথক করে দেয় এটা চাহিদা অনুযায়ী। অনেকে আছে যে মাংসের জন্য খামার করতে চায় হাঁসা, শুধু হাঁসা, সেক্ষেত্রে আমরা শুধু হাঁসাগুলো দিয়ে দিই। আবার অনেকে আছে যারা আর কি খামার করবে ডিমের জন্য, মহিলা বাচ্চাগুলো প্রয়োজন অর্থাৎ হাঁসি বাচ্চাগুলো প্রয়োজন, সেক্ষেত্রে আমরা হাঁসি বাচ্চাগুলো তাদের দিই, এটা আলাদা আলাদা করে দিই। আর বাকি যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো ওইভাবে গ্রেডিং করা হয় না, এই বাচ্চাগুলো আমরা পাইকারি বিক্রি করে দিই, তারা নিয়ে গিয়ে তাদের মতো করে তারা বিক্রি করে, খুচরা বাজারে বিক্রি করে। জি জি। আচ্ছা, বর্তমানে বাচ্চার রেট কত এইটা যদি জানাতে? এখন বেইজিংটা আমরা বর্তমানে বিক্রি করতেছি 65-70 টাকা। আর কাকুলি যেটা মহিলা বাচ্চাটা, কাকুলির মহিলা বাচ্চাটা আমরা বিক্রি করতেছি 55-60 টাকায়। 55-60 টাকা? জি। খাকি ক্যাম্বেলগুলো কত রাখেন? খাকি ক্যাম্বেলগুলো আপনার বিক্রি হচ্ছে যেটা খামারের জন্য দেয় খামারের জন্য ওইগুলো 32-35 টাকা, আর হচ্ছে এমনিতে অ্যাভারেজগুলো আরও একটু কমে বিক্রি হয় আর কি। আর কম? জি। কত খুচরা কত বিক্রি? খুচরা বিক্রি হয় 25-28 টাকা এরকম। অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা, এই বাচ্চাগুলো পাওয়া যায় না বা খামারে দিয়ে থাকলেও সেটা অরিজিনাল? জি, অরিজিনাল হয় না। সেই বিষয়ে যদি একটু জানাতেন। আচ্ছা, মানে এটা কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে। হ্যাঁ, এটা খাকি ক্যাম্বেল উল্লেখ করে নিচ্ছে বা একজন হেচারি মালিকও দিচ্ছে কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল হচ্ছে না। জি, সেখানে বিভিন্ন ধরনের বাচ্চা মিশানো থাকে। এটা প্রায় 90% খামারে এটা দেখা যায় যে অনেক হেচারি মালিক বলে দিচ্ছে যে আসলে মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হয়েছে, বাট এটা কিন্তু অরিজিনাল হচ্ছে না। এটা হচ্ছে ক্রস জাতের বাচ্চা হচ্ছে, মানে মিক্স। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখালে হয়তো বিষয়টা ভালোভাবে বোঝা যাবে। অরিজিনাল ক্যাম্বেলের বৈশিষ্ট্যটা কি একটু বলেন? আচ্ছা, খাকি ক্যাম্বেল যেটা আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে এর যে শরীর গায়ের রঙগুলো থাকবে আপনার বাদামি কালার, বাদামি বা খাকি কালার, যেটা খাকি কালার ওইভাবে এটার নামকরণ করা হয়েছে। এবং যেটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, অরিজিনাল খাকি ক্যাম্বেলের ঠোঁট এবং এই যে পাটা, এই দুটো কালো থাকবে। ঠোঁটটা পা এক কালার এবং পাটা কালো থাকবে, সম্পূর্ণ কালো থাকবে পা এবং ঠোঁট। এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। আপনার নতুন উদ্যোক্তা তারা এই বিষয়টা নিয়ে বেশি প্রতারিত হচ্ছে, কালারটা দিচ্ছে একই বাট যখন বাচ্চাটা দিতে যাচ্ছে তখন এই যে ক্রস বাচ্চাগুলো এগুলো মিক্স করে দিচ্ছে। কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে অরিজিনাল বাচ্চাটা, এই অরিজিনাল বাচ্চাটা কিন্তু পরিমাণে খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, আমার এই যে এইখানে প্রায় 2800 বাচ্চা আছে, আমি 2800 বাচ্চার ভেতর থেকে যদি বাছাই করি তাহলে দেখা যাবে হাইয়েস্ট আমার 500-র মতো এই বাচ্চাগুলো বের হবে অরিজিনাল। মানে 2800 বাচ্চা যদি বাছাই করে সেক্ষেত্রে 500 বাচ্চা বের হবে অরিজিনাল ক্যাম্বেল, বাট আর ম্যাক্সিমাম আপনার ক্রস বের হবে, ক্রস বের হবে প্রায় আপনার 1500। হ্যাঁ, এইখান থেকে আবার যখন আমি মহিলা বাচ্চাটা বাছাই করব, মহিলাটা বাছাই করতে গিয়ে ঠোঁট কালো এবং পা কালো যেটা অরিজিনাল খাকি ক্যাম্বেল ওটার কিন্তু মহিলা বাচ্চাটা কম হয়, পুরুষ বাচ্চাটা বেশি হয়।
আবার এই যে যেটা ক্রস আছে এই ক্রস জাতের বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু আলাদা, এইটার ক্ষেত্রে আবার মহিলা বাচ্চাটা বেশি হয়, পুরুষ বাচ্চাটা কম হয়, যার কারণে যেগুলো ছোট হ্যাচারি আছে যারা এই বাচ্চাগুলো বিক্রি করে ওরা কিন্তু ওই যেগুলো বড় বড় খামার যে 1000 বাচ্চা লাগবে বা 500 বাচ্চা লাগবে ওদের পক্ষে দেওয়া পসিবল হয় না, কারণ ওদের বাচ্চাই বের হয় ধরেন 1000 2000 বাচ্চার ভিতর থেকে ও কিভাবে দিবে, 2000 বাচ্চার ভিতর থেকে ওর যদি 400 বের হয় অরিজিনাল খাকি ক্যাম্পবেল 400 বাচ্চা বের হলে ও যখন মহিলা বাচ্চা বের করবে 100-150 মতো ওর মহিলা বাচ্চাটা অরিজিনালটা বের হবে তাহলে 500 বাচ্চা কেমনে দিবে, 500 মধ্যে বেরেছে 500 মতো, জি মানে যেটা বলতেছেন, এবং দেখা যায় যে অনেকে এমনও তো হতে পারে আপনি অরিজিনাল বাচ্চা দিতে চাইছেন কিন্তু দিচ্ছেন না, মানে আপনি জি জি খামারি তো এইভাবেই প্রতারিত হচ্ছে, হ্যাঁ অবশ্যই আসলে অরিজিনাল বলতেছে যে অরিজিনাল দিব পাওয়াটা অনেক টাফ টাফ রাইট, সেক্ষেত্রে আপনিও তো এখানে প্রতারণা করতে পারেন না, এটা আমার খামারিতেও এটা প্রশ্ন করতে পারে, জি জি আপনার খামারিরা অবশ্যই প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আমি আপনাকে যেটি বলবো যে আমার ফেসবুকে একটা পেজ রয়েছে যেটা মিতু হাঁসের হ্যাচারি অ্যান্ড খামার পেজটার নাম, এবং আমার ফেসবুক আইডি রয়েছে মিতু হাঁসের হ্যাচারি, এর পাশাপাশি আমার কিন্তু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটাতে প্রায় 200-র উপরে ভিডিও আছে, এবং প্রত্যেকটা ভিডিওই খামারিদের যাতে উপকারে আসে এরকম রিলেটেড ভিডিও, যদি ধরেন আপনার 1%ও আপনাদের সাথে 2 নম্বরই কোনো কিছু হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা শিওর আছি কারণ আমার বাবার সততা সম্পর্কে আমি জানি, আমার ভাইয়ের সততা সম্পর্কে আমি জানি, এইখানে যদিও হবে না তারপরে যদি কারো কখনো মনে হয় যদি হয়ে থাকে, হ্যাঁ যদি এরকম মনে হয় আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে সেটা আপনাদের 100% সেটা পাওয়ার জন্য। এখন তো অনলাইনে অনেকে বাচ্চা কিনতে চাইবে, বর্তমানে অনলাইনে বাচ্চা ক্রয় বিক্রয় বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে বাচ্চা কীভাবে বিক্রি করে থাকেন বা লেনদেনটা কীভাবে করে থাকেন সেটা যদি একটু জানান। আচ্ছা অনলাইনে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করেন, অর্ডার করলে আমরা জাস্ট বুকিং নেই, বুকিং নিয়ে কত তারিখে আপনার নিতে হবে সেটা আমরা ডেটটা নিয়ে ওইভাবে আমরা বুকিং করে রাখি, এবং এই ক্ষেত্রে আমরা আগে কোনো টাকা নিতাম না, বাট এখন অনেকেই দেখা যায় যে আপনার কনফার্ম করার পরে যে তারিখে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি অনেকেই জাস্ট টাইমে এসে বলে যে ভাই এখন নিবে না বা পরে নিবে, এক্ষেত্রে একটু হেজিটেশনে পড়তে হয় আমাদের, সেক্ষেত্রে আপনি যখন বুকিং করবেন বুকিং করার ক্ষেত্রে সেই সময়ে জাস্ট আমাদের কিছু দিতে হবে, সেটা হচ্ছে আপনার যা ইচ্ছা জাস্ট এটা অ্যাডভান্স, আপনি যে বাচ্চাটা নেবেন জাস্ট কনফার্ম থাকার জন্য এই টাকাটা আমরা নিয়ে থাকি, এটা আপনার ইচ্ছা, এবং পরবর্তীতে আমরা যেদিন বাচ্চাটা দিব যেদিন বাচ্চাটা আপনার ডেলিভারি যাবে সেই দিন বাকি টাকাটা পেইড করে দিতে হবে। পরিবহন ব্যবস্থাটা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা বাচ্চা নেবেন 100-200-300 পিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি, যেমন বাসের মাধ্যমে ডেলিভারিটা দিয়ে থাকি, এই সেক্ষেত্রে হচ্ছে আপনার ডেলিভারি খরচটা আসলে মূলত যারা বাচ্চা নেবেন আপনাদের সাথে কথা বলে আমরা কনফার্ম করবো, দেখা যাচ্ছে যে 500 পিসের উপরে নিলে সাধারণত ডেলিভারি খরচটা আমরা দিয়ে থাকি, বাট 100-200 পিস নিলে সেক্ষেত্রে ডেলিভারিটা আপনাদের বহন করতে হবে, আর ডেলিভারিটা যদি আপনার বেশি নেন সেক্ষেত্রে আমাদের গাড়ি গেলে অবশ্যই সেখানে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি।